আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালামু আলা রাসুলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এতে আমরা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছি, অনেকেই ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত। এমত অবস্থায় আমরা কয়েকটি কথা আরজ করতে চাই। সর্বপ্রথম কথা হলো, একজন মুমিন কোনো অবস্থাতেই আশাহত হওয়া, নিরাশ হওয়া, খুব বেশি হতাশাগ্রস্ত হওয়া, এটা তার জন্য শোভনীয় নয়। কারণ মুমিনের মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ কোনো জাতি, কোনো সম্প্রদায়ের মানুষ যদি নিজেদেরকে সংশোধন না করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থার পরিবর্তন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চিরাচরিত নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। আমরা নিজের জায়গা থেকে আমরা তওবা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা পোষণ করা আমাদের ইমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার খুব দ্রুতই অবসান ঘটাবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এই অবস্থা চিরকাল থাকবে না, কিন্তু আমরা আমাদের গুনাহগুলো যদি মাফ করাই নিই আল্লাহর কাছ থেকে, তওবা করে নতুন জীবন গড়ার সংকল্প করতে পারি, তবে সেটি হবে আমাদের সবচেয়ে বড় অর্জন। আর আমাদের ভবিষ্যতে কী হবে, আমরা অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিটা আদৌ আমরা পুষিয়ে উঠতে পারবো কি না, এ বিষয়ে আমরা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত অবস্থাকে দুরুস্ত করবেন যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা সেবা মানুষ রাখতে পারে। আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। অতএব আপনার দুশ্চিন্তা আপনাকে এক কদমও সামনে বাড়িয়ে দিবে না, বরং আপনাকে পেছনে ফেলে রাখবে। আপনার উচিত হবে, আমাদের উচিত হবে আল্লাহর প্রতি আস্থা রাখা, সুধারণা রাখা। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইন্দা জন্নে আবদিবি, অর্থাৎ বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। অতএব আল্লাহর প্রতি সুধারণা পোষণ করুন যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে শূন্য থেকে অনেক দূর অগ্রসর করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতিও আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দিবেন এবং আমরা পূর্বের চাইতে আরও ভালো অবস্থায়ও ফিরে যেতে পারি। সাময়িকভাবে বিপদ আপদ আল্লাহ সুবহানাহু দিয়ে থাকেন আমাদের পরীক্ষা করার জন্য, আমরা আল্লাহর প্রতি কতটা ভরসা রাখি, কতটা আস্থা রাখি এবং কতটা সবর করতে পারি। অতএব এই অবস্থায় হতাশা নয়, দুশ্চিন্তা নয়, আসুন কোরআনে কারিমের সে সমস্ত আয়াতগুলো বেশি করে পড়ি যেগুলোতে আল্লাহ সুবহানাহু আমাদের জন্য এই সমস্ত পরিস্থিতিকে পরীক্ষা হিসাবে দিয়েছেন, সে কথা বলেছেন এবং শেষে বলেছেন, সবরকারী যারা, আল্লাহর প্রতি ভরসাকারী যারা, তাদেরকে সুসংবাদ দান করো। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইমিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অর্থাৎ আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে এবং ফল ফসল, অর্থ সম্পদ এবং জীবন, এগুলোর হানি করে আমি অনেক সময় পরীক্ষা করি মানুষকে এবং পরীক্ষা করব। আর ওবাশির সাবিরিন, যারা এই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখি এবং পরিপূর্ণভাবে সবর করি। মনে রাখা উচিত, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের কঠিন সময়ের পরেই সহজ এবং ভালো সময় আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। মুমিনের হারাবার কিছু নাই, এ রোগে যদি আমরা সবর করি, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেই, আল্লাহর প্রতি আস্থা রাখি, ভরসা রাখি, সেটা কঠিন আমি জানি, তারপরেও ইমানের জায়গা থেকে যদি আমরা সেটা করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ এ রোগে আমার মৃত্যু হলেও আমি শাহাদাতের মর্যাদা লাভ করব। আর যদি আমি জীবিত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবস্থা সংশোধন করবেন এবং আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। অতএব হতাশা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা রাখুন। ইন্নাহু লা ইয়াসু মিন রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধুমাত্র কাফিররা। অন্য আয়াতে তিনি বলেছেন দাল্লুনদের কথা, অর্থাৎ যারা পথভ্রষ্ট, পথহারা, তারা শুধু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে পথহারা না করেন, আমরা যেন কাফিরদের মতো আল্লাহর রহমত থেকে আশাহত না হই, বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থা সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। মুমিন যে কোনো কষ্টে যদি সবর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু না হলেও সবরের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন, নিষ্পাপ হয় এবং পাপ কমতে থাকে এবং আস্তে আস্তে সে জান্নাতের দিকে অগ্রসর হয়। আমরা সে হাদিসের কথা নিশ্চয় জানবো, যে হাদিসে নবী আলাইহিসসালাম আমাদেরকে বলেছেন, পায়ে যদি কারো কাঁটা বিদ্ধ হয় তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে থাকেন। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, এটা শয়তান মানুষের মনের ভিতরে সৃষ্টি করে এবং আল্লাহর প্রতি যাতে কুধারণা তৈরি হয়, মানুষ যাতে নিরাশ হয়ে যায় এবং নিরাশ হওয়া কুফুরি, সেটার দিকে যেন মানুষ পতিত হয়। অতএব কোনো অবস্থাতেই নৈরাশ্যকে স্থান দেওয়া যাবে না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। ভবিষ্যতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রতি পরিপূর্ণরূপে আমরা ন্যস্ত করি, ভরসা রাখি, ইনশাআল্লাহ তিনি অবস্থা সংশোধন করে দিবেন। আমাদের দায়িত্ব হলো শুধু
তওবা করা, ইস্তেগফার করা এবং সঠিকভাবে সবর চর্চা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরিস্থিতিকে সবরের সাথে, তাওয়াক্কুলের সাথে কাটানোর তৌফিক দান করুন। অতিরিক্ত দুশ্চিন্তায় আমরা যেন অসুস্থ না হই, আল্লাহর রহমত থেকে আশা না ছাড়ি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাই দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।